যখন ইসলামই পৃথিবীতে আসছে ওই সমাজের সংকট ওই সমাজের সামাজিক হালত ওই সমাজের দ্বীনের উপরে চলার মানুষের হালত বড় কঠিন ছিল কতটা কঠিন ছিল যে ওই সমাজের মানুষ যদি আল্লাহর নাম নিত তো যে আল্লাহর নাম নিত তার জিব্বা টান দিয়া বের করে জিব্বার ভেতরে পেরেক বসায়া দেয়া হতো আল্লাহর নাম উচ্চারণ করতে দেবে না ইসলামের শুরু যুগের সমাজটা ইসলামের জন্য এত কঠিন ছিল কেউ ইসলাম কবুল করে মুখে কালিমার ধ্বনি উচ্চারণ করেছে তো তাকে চতুর্দিক থেকে মারপিট করা হয়েছে যেমন আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু গিফার থেকে এসে হযরত আবু যর গিফারী মক্কা এসে কালেমা পড়ে মুসলমান হয়েছেন আল্লাহর রাসূল হযরত আবু যরকে বললেন ইসলামের সংকটের দিন চলছে জোরে কালেমা পড়বা না ইসলামকে প্রকাশ করো না কিন্তু হযরত আবু যর গিফারের আবেগ হযরত আবু যর মাতাফে বাইতুল্লাহতে দাঁড়ায়া তওয়াফরত অবস্থায় কাবা ঘরের সামনে বাইতুল্লাহ দেখে যখন ওনার ঈমান বেড়ে গেছে তখন মাতাফে বাইতুল্লাহতে দাঁড়ায়া জোরে জোরে কালেমা পড়া শুরু করছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু হযরত আবু যর গিফারী কালেমা পড়েছেন আর শাহাদাতের বাণী উচ্চারণ করেছেন আর চতুর্দিক থেকে আবু যর গিফারীকে এই পরিমাণ আক্রমণ করছে হাদিসে আছে আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বেহুশ হয়ে জমিনের ভেতরে মাতাফে বাইতুল্লাতে রক্তাক্ত অবস্থায় পড়ে গেছে অর্থাৎ ইসলাম প্রকাশ করার অপরাধে রক্তাক্ত অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যেতে হয়েছে অজ্ঞান হওয়া পর্যন্ত শেষ নয় ইসলাম গ্রহণ করার কারণে শুলিতে চড়তে হয়েছে হযরত আম্মার কালেমা পড়েছেন এই অপরাধে আল্লাহর নাম জবানে উচ্চারণ করেছেন এই অপরাধে হযরত আম্মারকে শুলিতে উঠায় দেওয়া হয়েছে ইসলামের এক মহিয়সী নারী হযরত সুমাইয়া কালেমা পড়েছেন তো হযরত সুমাইয়াকে বিবস্ত্র উলঙ্গ করে লজ্জাস্থানে বর্ষার আঘাত করে শাহাদাত বরণ করতে হয়েছে ইসলামের চরম সংকট এমন ছিল যখন কালেমা পড়েছে এ কারণে দেশ ছেড়ে দেশান্তর হতে হয়েছে সরওয়ারে তো আলম বলে কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা আল ইসলামু গরিবা سيعود كما بدا فتوبى للغرباء আল্লাহর রাসূল বলেন ইসলাম সংকট দিয়ে শুরু হয়েছে ইসলামের বিজয় তো আসছে কিন্তু একটা সময় আবার আসবে যখন মুসলিম সংকটে পড়ে যাবে যখন কালেমা পড়া অপরাধ হয়ে যাবে নিজের চোখে এই দৃশ্য দেখতে হবে কল্পনা করি নাই শাহাদাত পড়া কালিমায় শাহাদাত উচ্চারণ করা জাহিলিয়াতের যুগে যেমন অন্যায় ছিল 90% মুসলমানের মাটিতে নারায়ে তাকবীর যেন অন্যায় হয়ে গেছে কোন মাহফিলে যদি তাকবীর দেয়া হয় ধমকি এসে যায় এত জোরে তাকবীর দেন কেন তাকবীর জোরে দিব না তো কি আসতে দিবে নাকি তাকবীরের ভেতরে রয়েছে রবের নাম আল্লাহর নাম একটা মুমিনের হৃদয়ে তার রবের নাম উচ্চারিত হবে এটাই বাধা এসে গেছে ওয়াজ করেন তকবীর দিবেন না তকবীর যার ভালো লাগে না মনে রাখবা শয়তানের তকবীর ভালো লাগে না আজান শুরু হয়ে গেলে শয়তান কাছে থাকে না কারণ আজান তকবীর দিয়ে শুরু হয় যাদের তকবীর ভালো লাগে না মুসলমান নাই শয়তানের খালাতো ভাই بسم الله الرحمن الرحيم
إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء. وقال النبي صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا سيعود كما بدا فطوبى للغرباء أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله آجتو محفل محترم صدر محترم سبھاپتی اپستھت حضرات بزرگ علماء کرام سمپنے سمبت دین پریو اسلام پریو دیندار ایماندار مومن مسلمان بھائرا بوڑھا بابرا جبک بھائرا پردار آڑالیر ماں بونیرا বিশ্ব জগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুর শকর যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামাদের সোহবতে আমাদেরকে আল্লাহ তাআলা মাহফিলের সদস্য করে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে শকরগুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতুর শকর পড়ি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মহব্বতে সকলে মিলে বলে আলহামদুলিল্লাহ। এত সময় পর্যন্ত ওলামা হযরতদের জবানে নূরানি নূরানি নসিহাত, নূরানি নূরানি কথা আপনারা শ্রবণ করেছেন। আমার পরেও আজকের মাহফিলের মধ্যমণি আমাদের সকলের মুরব্বি মজলুম আলেমে দিন রাহবরে মিল্লাত খতিবে বাঙ্গাল হযরতুল আল্লামা আল্লামা জুনায়েদ আল হাবিব দামত বরকাতুহুম, তিনি তশরীফ এনেছেন, মাদ্রাসায় অবস্থান করতেছেন, খুব তাড়াতাড়ি হযরত স্টেজে চলে আসবেন। হযরত স্টেজে আসার আগ পর্যন্ত কিছু সময় আপনাদেরকে নিয়ে কিছু দিনী নসিহা করার ইরাদায় আপনাদের সামনে বরকতের নিয়তে মশহুর আয়াতে করিমা এবং মশহুর হাদিস আপনাদের সামনে পেশ করেছি। কিছু কথা বরকতের নিয়তে বুজুর্গদের জবান নকল করে আপনাদের কানে পৌঁছানোর ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। দিন যেতেছে, সময়ে সংকটাপূর্ণ হইতেছে এবং আমাদের ইমানি জীবন কঠিন হইতেছে, গুনাহের রাজত্ব মজবুত হইতেছে, ইবাদতের জিন্দগি মানুষ থেকে ধীরে 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 দূরে চলে যেতেছে, ভালো মানুষের সংখ্যা কমতেছে, দুষ্ট মানুষের সংখ্যা বাড়তেছে, গুনাহ করার মানুষের মানসিকতার মানুষ
বেশি হইতেছে ইবাদত করার ব্যাপারে আগ্রহ মানুষের দিন দিন কমতেছে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা সময় আসবে যখন মানুষের ঈমান হিফাজত করা বড় কঠিন হয়ে যাবে হাতের তালুতে আগুনের অঙ্গরা রাখা যেমনটি কঠিন একজন মুমিন তার কলবে হৃদয়ে ঈমান সংরক্ষণ করা তার চেয়ে হাজারো গুণ বেশি কঠিন হবে পরিস্থিতি দিন দিন এমন অবস্থার দিকেই যাইতেছে যে আমাদের ঈমান সংরক্ষণ ঈমানি জিন্দেগি গঠন ঈমানের উপরে চলা ধীরে ধীরে আমাদের জন্য কঠিন হয়ে যাইতেছে একটা সমাজ ছিল যখন মরুভূমিতেও মানুষ গুনাহ করত না একটা সমাজ ছিল রাতের আধারেও কেউ অন্যায় করত না একটা সমাজ ছিল শত শত কিলোমিটারের ভেতরে একজন দুষ্ট মানুষের সাক্ষাৎ মিলত না আর এখন ভালো মানুষ খুঁজে বের করা কঠিন আর এমন রাত এমন দিন এমন খণ্ড জমিনের খণ্ড বের করা কঠিন হয়ে গেছে যেখানে পাপের আসর মুক্ত ইবাদতের পরিবেশ খুঁজে পাওয়া যায় হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু রাতের বেলায় ঘুরতেছেন এক ঘরের পাশ দিয়ে হযরত উমর যাচ্ছেন গোয়ালিনীর ঘর এই গোয়ালিনী মহিলা তার কন্যাকে রাতের বেলায় অপরাধ করার জন্য নির্দেশ করতেছে অপরাধটা হলো এই যে তুমি তোমার দহনকৃত দুধের ভিতরে একটু পানি মিশায়া দাও যাতে সকাল বেলায় বাজারে গেলে পরে বিক্রি করলে টাকা বেশি পাওয়া যায় সমাজটা এতই সুন্দর যে রাতের আধারে দুধে পানি মিশানোর মতো হিম্মত একজন মানুষের নাই মহিলা তার কন্যাকে পানি মিশাইতে বলতেছে আর কন্যা মাকে বলতেছে মা দুধে পানি মিশাবো ইসলামী হুকুমত জারি মদিনায় উমরের কানে গেলে পিঠের চামড়া থাকবে না মা বলছে উমর তো রাতের আধারে দেখবে না রাতারাতি কাজটা সেরে নাও কিন্তু মানুষের ভিতরে তাকওয়াল্লাহ কি পরিমাণ যে একটা মহিলা তার মায়ের উত্তরে বলতেছে যে মা উমর দেখবে না তাই কি আল্লাহও দেখবে না আমাদের ঘরে তো আল্লাহ আছেন আমরা রাতের আধারে এই অপরাধ কিভাবে সংগঠিত করব কেমনে এই অপরাধটা করব আল্লাহর আদালতে আমরা জবাব কি দিব রাতের চিত্র যে রাতের আধারেও অপরাধ করার কেউ নেই হযরত উমর মরুভূমিতে ঘুরতেছেন প্রচন্ড ক্ষুধার যন্ত্রণায় হযরত উমর কাতর হয়ে গেছেন পথ চলতে চলতে হঠাৎ করে দেখেন একটা ছাগলের পাল নিয়ে রাখাল ছাগল চড়াইতেছে দেখা যায় ভাবলেন তার কাছে একটু খাদ্যের সহযোগিতা চাই রাখালের কাছে যে হযরত উমর বলে রে রাখাল তোমার পালের ভেতরে দুগ্ধদানকারী বহু ছাগল আছে একটি ছাগল থেকে একটু দুধ দহন করে কি পিপাসিত ক্ষুধার্ত এই মুসাফিরকে একটু দিবে যে তার ক্ষুধার যন্ত্রণা দুধ পানের মাধ্যমে নিবারণ করবে একটু দুধ দাও আমি একটু পান করে ক্ষুধার জ্বালা মিটাই মরুভূমির প্রান্তরে অবস্থান করা একটা রাখালের ঈমান এত সুন্দর যে রাখাল বলে কে হে আগন্তক আমি যে বিনা অনুমতিতে আর একজনার ছাগলের স্তনের দুধ দহন করে তোমাকে দেব এটা কি তোমার জন্য হালাল হবে নাকি অনুমতি ছাড়া কারোর কোনো কিছু খাওয়া কোনো মুমিনের জন্য জায়েজ আছে নাকি এই খাবার তো তোমার জন্য হালাল হবে না অনুমতি নাই অনুমতি ছাড়া তোমারে দুধ দিলে এটা খাইবা তুমি হযরত উমর তার তাকওয়া দেখে আশ্চর্য হলেন এবং তার তাকওয়াকে পরীক্ষা করার জন্য হযরত উমর তাকে আর একটা প্রস্তাব পেশ করলেন যে দেখি তার সুবিধার প্রস্তাব পেশ করে দেখি আমাকে দুগ্ধপান করতে দেয় কিনা হযরত উমর বললেন হ্যাঁ বিনা অনুমতিতে আরেকজনের ছাগলের দুধ দহন করে খাওয়া একজন মুমিনের জন্য শোভা পায় না
কিন্তু যদি আমি একটা ছাগল খরিদ করে কিনা লই তাহলে ওই ছাগলের দুধ আমার জন্য হালাল হয়ে যাবে তুমি একটা কাজ করো একটি ছাগল আমার কাছে তুমি বিক্রি করে দাও আমি ছাগলটার মালিক হয়ে গেলে এই ছাগলের দুধ আমার জন্য হালাল হয়ে যাবে আমার পেটে ক্ষুধা খাবার নাই আর তুমি রাখাল মানুষ তোমার পকেটে টাকা নাই এটা ছাগল বিক্রি করলে তোমার পকেটে কিছু টাকাও হয়ে যাবে রাখাল বলি আশ্চর্য মুসাফির তুমি সন্ধ্যাবেলায় ছাগলগুলো বাড়ি নিয়ে যখন আমি আমার মনিবের সামনে হাজির হব মনিব যখন দেখবে একটা ছাগল নাই তখন আমি কি বলবো জবাব আমার কি হবে হযরত উমর তার ঈমান পরীক্ষার জন্য তাকে বললেন তুমি বলবে একটা ছাগল বাঘে খেয়ে ফেলেছে তোমার মনিব তো আর মরুভূমিতে রাতের বেলায় এসে ছাগল খুঁজবে না বিনিময়ে কিছু টাকা তোমার পকেটে এসে যাবে তোমার মনিব তো আর দেখে নাই যে তুমি আমার কাছে ছাগল বিক্রি করেছো মরুভূমির একটা রাখাল পাপ আর গুনাহ থেকে এত মুক্ত এত পুত পবিত্র রাখালটা রাগান্বিত হয়ে হযরত উমরকে তিরস্কার করে ডেকে বলে ইয়া হাযা ফা আইনাল্লাহ বুদ্ধি দিলা মালিকের চোখ ফাঁকি দেওয়ার ওই সময় আমার আল্লাহ কোথায় থাকবে রবের চোখটা আমি কিভাবে ফাঁকি দিব হ্যাঁ তুমি তো আমাকে আমার মনিবের চোখ ফাঁকি দেওয়া শিখালে আল্লাহর চোখ ফাঁকি দেওয়ারও কি কোনো তরিকা আছে এটা হলো জমিনের মরুভূমির চিত্র একটা সমাজ সেই সুন্দর সমাজ যে সমাজে শত শত কিলোমিটার সফর করলে একটা পাপিষ্ঠ মানুষের সাথে দেখা হয় না হযরত উমরের শাসনামল রওজা থারের পাশে একটা যুবতী মেয়ে এসে রসুলের রওজায় সালাম দিতেছে আর মদিনায় থাকার জন্য নবীর কাছে অনুমতি চাইতেছে রওজায় থারে নবীজির কাছে আগে বলতেছে ও গো আল্লাহর নবী আমি হিজরত করে মদিনায় আসছি মদিনায় আমি বসবাস করব আপনার অনুমতি নিলাম হযরত উমর তার আওয়াজ শুনে বুঝলেন অবস্থা দেখে বুঝলেন এটা সফর করে দূর থেকে এই মেয়েটা আসছে জিজ্ঞাসা করলেন এই যুবতী কোথায় তোমার ঘর কোত্থেকে তুমি মদিনায় আসছো যুবতী মেয়েটা বলে বাড়ি আমার ইয়ামান সুদূর ইয়ামান থেকে আমি পায়ে হেঁটে মদিনায় হিজরত করে চলে আসছি তুমি ইয়ামান থেকে মদিনায় আসলে ইয়ামান থেকে মদিনার দূরত্ব 850 মাইল একটা যুবতী নারী তুমি 850 মাইল সফর করে একা একা কেন আসলে তোমার মাহরাম কই মেয়েটা বলে আমার বাবা আমার ভাই ইসলামের জন্য দিনের জন্য শহীদ হয়ে গেছে মাহরাম পুরুষ আমার ঘরে নাই আমার বৃদ্ধা মা ইন্তেকাল করেছে বাবা মার রেখে যাওয়ার সামান্য ধন সব বিক্রি করে মাল সামান আর টাকা পয়সা সহ সজ্জিত হয়ে চিরদিনের জন্য নবীর শহর মদিনায় আমি হিজরত করে চলে আসছি আমার কোনো মাহরাম নাই আমি মাহরাম কইব হযরত উমর তাকে বললেন তোমার কেউ নাই একা একা মদিনা থেকে তুমি ব্যাগ ভরে টাকা অলংকার সজ্জিত একটা যুবতী নারী পায়ে হেঁটে ইয়ামান থেকে মদিনায় আসলাম আমি উমরের একটা জিজ্ঞাসা তোমার কাছে আছে সেটা হলো সুদূর ইয়ামান থেকে মদিনা পর্যন্ত এই 850 মাইল সফর করে তুমি যে মদিনায় আসলে রাস্তায় কি কোনো দুষ্ট যুবকের সাথে তোমার দেখা হয়েছে যার লোভন দৃষ্টি তোমার ওপরে পড়েছে অর্থাৎ বোঝাইতে চায় কেউ কি তোমার দিকে কোনো জোরে তাকায়ছে ইফতিজিংয়ের নজর কেউ কি তোমার দিকে কোন নজর করেছে একটা যুবতী মেয়ে মরু প্রান্তর দিয়ে হেঁটে হেঁটে পায়দল সফর করে মদিনায় আসছো 850 মাইল
এই লম্বা সফরের ভিতরে কোন যুবক কি তোমার দিকে তাকাইছে অথবা তোমার মাল দৌলত তোমার স্বর্ণ গহনা তোমার মালামাল নেওয়ার জন্য কোন লোভী মানুষ কি চক্রান্ত করেছে কোন ভয়ঙ্কর কোন বিপদের মুখোমুখি কি তুমি এই চলতি পথে ইয়ামান থেকে মদিনা পর্যন্ত রাস্তায় তোমার ঘটেছে কিনা আমি জানতে চাই মেয়েটা বলে আমিরুল মুমিনিন আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর ইয়ামান থেকে মদিনা পর্যন্ত পায়ে হাইটা আমি একটা যুবতী নারী অলংকার সজ্জিত মালামাল লইয়া পার হয়ে ইয়ামান থেকে মদিনায় আসছি আমার মনে হইছে যে আমি মুত্তাকিদের বাজার দিয়ে হেঁটে এসেছি একটা এমন দুষ্ট যুবকের সাথে আমার দেখা হয় নাই যে তার চোখের খেয়ানত করে কোনো পর নারীর দিকে তাকাইতে পারে সমাজটা কত সুন্দর হইলে সাড়ে আটশত মাইলের ভেতরে একটা যুবতী মহিলার দিকে তাকানোর মতো একটি চোখ জমিনের মানুষের ভেতরে পাওয়া যায় না আর সমাজটা কতটা ভয়ঙ্কর হইলে নব্বই ভাগ মুসলমানের মাটিতে তাদের শিক্ষাঙ্গনে ইউনিভার্সিটির শিক্ষার্থী হয়ে শিক্ষা অর্জনের জন্য আব্রু পর্দা করে হিজাব করে একটা মুসলিম রমণী শিক্ষাঙ্গনে ঢুকলে সেই শিক্ষাঙ্গনে দায়িত্বশীল শিক্ষক ওই যুবতী নারীর ইজ্জত সম্ভ্রমের পরে আক্রমণ করে তার পর্দাকে খুলে ফেলে দেয় কতটা ভয়ঙ্কর হইতে পারে সমাজ কোথায় ওই সমাজ যেই সমাজে সাড়ে আটশত মাইলের ভেতরে একটা যুবতী মেয়ের দিকে তাকানোর মতো কোনো লোভানো দৃষ্টি নাই আর কোথায় এই সমাজ যেই সমাজে নব্বই ভাগ মুসলমানের মাটিতে আর মুসলমানের দেশে মুসলিম ঘরের একটি যুবতী দিনদার রমণীর পর্দা করে হেজাব করে তার শিক্ষা অর্জনের ইউনিভার্সিটিতে যাওয়ার স্বাধীন অধিকার ধর্মীয় অধিকার তার নাই এই তো সমাজ শুধু তাই নয় যেখানে মানুষ গুনাহ করতে পারে না আর এখন আইন হলো ইবাদত করতে পারবে না দাড়ি রাখলে চাকরি পাবে না নাউজুবিল্লাহ আরো আস্তে করে কর নাউজুবিল্লাহ দাড়ি রাখলে চাকরি পাবে না কি আইন জমিনের অবস্থা কতটা ভয়ঙ্কর শুধু তাই নয় এতটাই ভয়ঙ্কর জমিনের চিত্র যে এই জমিনে এখন আল্লাহর নাম লইতে অনুমতি লইতে হয় ওয়াজ করবে আলেমরা কথা বলবে মুসলমানের মাটিতে মৌলবীদের দিনই কথা হবে আল্লাহর নামের কথা হবে এইখানে প্রশাসনের বাধা এসে যায় দুঃখ রাখার জায়গা নাই লজ্জা রাখার জায়গা নাই মুসলমানের মাটির অবস্থা অথবা মুসলিম মিল্লাতের দিনই পরিবেশ অধপতন এতটাই নিম্নে চলে গেছে আজকে মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব অথবা খালিদ সাইফুল্লাহ ইয়ুবি এইখানে মাহফিলে এসে মানুষদেরকে তো গাঁজা খাইতে কইব না অথবা খুনাখুনি করতে মারামারি করতে বলবে না তারা বলবে জিকির করেন তারা বলবে নামাজ পড়েন তারা বলবে পর্দা করেন তারা বলবে মিথ্যাচার থেকে বাঁচেন জুলুম অত্যাচার থেকে বাঁচেন তারা বলবে আখলাক গ্রহণ করেন জুলম সিতাম থেকে নিজেকে হিফাজত করেন হক হক্কানিয়তের কথা বলবে এই বলতেও অনেক বাধা অনেক বাধা এই বলতে জমিনের পরিস্থিতি আমাদের বদ আমলির কারণে এমনটি কঠিন থেকে কঠিন হতে শুরু করেছে কিছুদিন আগে আমার সাথে দেখা হয়েছে এক লোকের যে কিছুদিন আগে তিন চিল্লা লাগাইছে তিন চিল্লা লাগাইয়া বুজুর্গদের সাথে থাকতে থাকতে মোটামুটি দেখতে সেও বুজুর্গ হয়ে গেছে মাশাআল্লাহ তকবিরুল্লাহর নামাজ পড়ে মসজিদে যায় দেখতে আলেম আলেম লাগে আসলে আলেম না হ্যাঁ কি হইল কয়দিন পরে দেখি সফান সফা পুরা কাটটা সাইটটা একেবারে আগের সেই ক্লিন সে আমি বললাম কি রে তোমার না কি সুন্দর দেখছিলাম চেহারাটা কত সুন্দর সুন্দর লাগতেছিল দাড়িগুলো বড় হয়ে গেছিল বুজুর্গ বুজুর্গ ভাব লাগতেছিল ইরম হয়েছো গে কয় পাসপোর্ট আর আমি ডিসকালার হয়ে গেছিলাম এখন আবার সেম সেম বানাইছি কি লেগা এই যে পাসপোর্ট যখন করছিলাম তখন দাঁড়িয়েছিল না
মাঝখানে চিল্লা লাগায় দাঁড়িয়ে রাখছি টিভি পড়ছি বান্ধবীকে দিছি আমার একটা ভিসার ইন্টারভিউ ছিল এক দেশে যাওয়ার আমি ভিসার ইন্টারভিউ দিতে গেলে আমাকে বলা হলো তোমার পাসপোর্টের সাথে তোমার চেহারার মিল নাই যাও আগে মিল বানায় আসো কি করব ইন্টারভিউটা সাকসেস করার জন্য সেভ করতে বাধ্য হয়েছে নাউজুবিল্লাহ আরো আস্তে করে এখন নাউজুবিল্লাহ একটা ভিসার জন্য নবীর সুন্নাত তারিখ আবার কেটে ফেলেছে এই তো সমাজ যেই সমাজে দাড়ি রেখে ভিসা পাওয়া যাবে না দাড়ি রেখে চাকরি পাওয়া যাবে না যেই সমাজে টুপি পরলে পরে জঙ্গি বলা হবে পাঞ্জাবি গায়ে দিলে তাকে সন্ত্রাসী বলা হবে আর অস্ত্র নিয়ে পাহারা দিলে তাদেরকে দেশের স্বাধীনতার সৈনিক বলা হবে স্বাধীনতার সৈনিক বলা হবে এই তো সমাজ এমন কঠিন সমাজ যখন এই বলে না এই রকম আল্লাহর রাসূল বলেছেন আল্লাহর নবী বলেন সংকট তো আসবেই দ্বীনের কাজ করা এক সময় কঠিন হবে আল্লাহর নবী বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা আল ইসলামু গরিবা সায়াউদু কামা বাদা আল্লাহর রাসূল বলেন ইসলামের একটা শুরু সময় ছিল ওই সময়টা অনেক কঠিন ছিল তবে একটা সোনালী সমাজ আল্লাহর নবী জাতিকে উপহার দিয়েছিলেন যে সমাজে আধা জাহানের ভেতরে পাপ করার মানুষ ছিল না আধা জাহানের ভেতরে রাতের আধারে গুনাহ করার মানুষ ছিল না মরুভূমির মাঝখানে মিথ্যাচার খেয়ানত করার লোক ছিল না একটা সমাজ এমন ছিল যে সমাজে সাড়ে আটশত মাইলের ভেতরে কোনো যুবতীর দিকে কুদৃষ্টি করার লোভনক চোখ ছিল না এ সমাজটা আল্লাহর রাসূল গঠন করে গেছেন কিন্তু এর আগে একটা সমাজ ছিল জাহিলিয়াতের সমাজ যেই সমাজে ইসলামের আগমন হয়েছে যখন ইসলামই পৃথিবীতে আসছে ওই সমাজের সংকট ওই সমাজের সামাজিক হালত ওই সমাজের দিনের উপরে চলার মানুষের হালাত বড় কঠিন ছিল কতটা কঠিন ছিল যে ওই সমাজের মানুষ যদি আল্লাহর নাম নিত তো যে আল্লাহর নাম নিত তার জিব্বা টান দিয়া বের করে জিব্বার ভেতরে পেরেক বসায় দেওয়া হতো আল্লাহর নাম উচ্চারণ করতে দেবে না ইসলামের শুরু যুগের সমাজটা ইসলামের জন্য এত কঠিন ছিল কেউ ইসলাম কবুল করে মুখে কালিমার ধ্বনি উচ্চারণ করেছে তো তাকে চতুর্দিক থেকে মারপিট করা হয়েছে যেমন আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু গিফার থেকে এসে হযরত আবু যর গিফারি মক্কা এসে কালিমা পড়ে মুসলমান হয়েছেন আল্লাহর রাসূল হযরত আবু যরকে বললেন ইসলামের সংকটের দিন চলছে জোরে কালেমা পড়বা না ইসলামকে প্রকাশ করো না কিন্তু হযরত আবু যর গিফারের আবেগ হযরত আবু যর মাতাফে বাইতুল্লাহতে দাঁড়ায়া তওয়াফরত অবস্থায় কাবা ঘরের সামনে বাইতুল্লাহ দেখে যখন ওনার ঈমান বেড়ে গেছে তো উনি মাতাফে বাইতুল্লাহতে দাঁড়ায় জোরে জোরে কালেমা পড়া শুরু করছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু হযরত আবু যর গিফারি কালেমা পড়েছেন আর শাহাদাতের বাণী উচ্চারণ করেছেন আর চতুর্দিক থেকে আবু যর গিফারিকে এই পরিমাণ আক্রমণ করছে হাদিসে আছে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বেহুশ হয়ে জমিনের ভেতরে মাতাফে বাইতুল্লাতে রক্তাক্ত অবস্থায় পড়ে গেছে অর্থাৎ ইসলাম প্রকাশ করার অপরাধে
রক্তাক্ত অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যেতে হয়েছে অজ্ঞান হওয়া পর্যন্ত শেষ নয় ইসলাম গ্রহণ করার কারণে শুলিতে চড়তে হয়েছে হযরত আম্মার কালেমা পড়েছেন এই অপরাধী আল্লাহর নাম জবানে উচ্চারণ করেছেন এই অপরাধী হযরত আম্মার কে শুলিতে উঠায় দেওয়া হয়েছে ইসলামের এক মহিয়সী নারী হযরত সুমাইয়া কালেমা পড়েছেন তো হযরত সুমাইয়াকে বিবস্ত্র উলঙ্গ করে লজ্জাস্থানে বর্ষার আঘাত করে শাহাদাত বরণ করতে হয়েছে ইসলামের চরম সংকট এমন ছিল যখন কালেমা পড়েছে এই কারণে দেশ ছেড়ে দেশান্তর হতে হয়েছে সরওয়ারে দুআলম বলে قال رسول الله صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا سيعود كما بدأ فطوبى للغرباء الله الرسول বলেন ইসলাম সংকট দিয়ে শুরু হয়েছে ইসলামের বিজয় তো আসছে কিন্তু একটা সময় আবার আসবে যখন মুসলিম সংকটে পড়ে যাবে যখন কালেমা পড়া অপরাধ হয়ে যাবে নিজের চোখে এই দৃশ্য দেখতে হবে কল্পনা করি নাই শাহাদাত পড়া কালেমায়ে শাহাদাত উচ্চারণ করা জাহিলিয়াতের যুগে যেমন অন্যায় ছিল 90 ভাগ মুসলমানের মাটিতে নারায়ে তাকবীর যেন অন্যায় হয়ে গেছে কোন মাহফিলে যদি তাকবীর দেয়া হয় ধমকি এসে যায় এত জোরে তাকবীর দেন কেন তকবীর জোরে দিব না তো কি আসতে দিবে নাকি তকবীরের ভেতরে রয়েছে রবের নাম আল্লাহর নাম একটা মুমিনের হৃদয়ে তার রবের নাম উচ্চারিত হবে এটাই বাধা এসে গেছে ওয়াজ করেন তকবীর দিবেন না তকবীর যার ভালো লাগে না মনে রাখবা শয়তানের তকবীর ভালো লাগে না আজান শুরু হয়ে গেলে শয়তান কাছে থাকে না কারণ আজান তকবীর দিয়ে শুরু হয় যাদের তকবীর ভালো লাগে না মুসলমান নাই শয়তানের খালাতো ভাই শয়তানের খালাতো ভাই হলে তকবীর ভালো লাগবে না আল্লাহর নাম জোরে নেওয়া ভালো লাগবে না কারণ শয়তানের এটা ভালো লাগে না এই সমাজ এখন চলে এসেছে যখন তকবীর দিলে খারাপ লাগবে ইসলামের কথা বলবেন মুত্তাকি হইতে বলবেন বলবেন পর্দা কইরেন বোরকা পইরা চলেন বলবে মধ্যযুগীয় সংস্কৃতি এই ডিজিটাল যুগে আমদানি করছেন মানে ওইটাকে মধ্যযুগীয় সংস্কৃতি বলে গালি দিবে অর্থাৎ ইসলাম আর মুসলমানিত্ব এখন গালির মুখে অলরেডি পড়ে গেছে ইসলামের উপরে চলা কঠিন হয়ে গেছে এই কঠিন সময়ে আমার কি করণীয় মুমিন হিসাবে কঠিন থেকে কঠিন পরিস্থিতিও যদি মুসলমানের সামনে এসে যায় বলুন তো বুঝে থাকলে তখন কি মুমিন কঠিনতার কারণে ইসলাম আর ঈমান ছেড়ে ভিন্ন পথ গ্রহণ করবে নাকি জীবন দিয়ে হলেও ঈমানের উপরে দাঁড়িয়ে থাকবে জীবন দিয়ে হলেও তার ঈমানের উপরে সে দাঁড়িয়ে থাকবে তার জানের বিনিময়ে হলেও ইসলামের উপরে সে অটল অনর অবস্থায় দাঁড়িয়ে থাকবে এই সংকটের সময়ের ইসলাম মানে ওয়ালা কি আল্লাহ তাআলা সেই সাবেকিন আর আউয়ালিন যারা মর্যাদার মুসলমান তাদের সাথে মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা জান্নাত দান তুবালিল গুরাবা কঠিন সময়ে যারা ইসলামে অটল তাদের জন্যই পুরস্কার আল্লাহ তাআলা বলেছেন কষ্ট করে যারা ঈমানের উপরে অটল থাকবে অনর থাকবে কোন ধরনের ধোকায় পড়ে চাপে পড়ে যারা ঈমান থেকে দূরে যাবে না তাদের আল্লাহ তাআলা মৃত্যুর দিনেই জান্নাত দেখায় ডাক দিবেন দুনিয়া থেকে তাদের বিদায় হবে জান্নাত দেখে দেখে জান্নাতের পথে বিদায় আর যদি কোনো কারণে ইসলাম থেকে দূরে চলে যায় তাহলে ইসলাম থেকে যারা দূরে চলে যায় জন্মা ইসলামের ঘরে কিন্তু মরণ হয় নাস্তিক হিসেবে মুরতাদ হিসেবে কাদিয়ানি হিসেবে
মুসলমানের ঘরে জন্মায় ইহুদি হয়ে মরণ হয় খ্রিস্টান হয়ে মরণ হয় অথবা নাস্তিক হয়ে মরণ হয় কারণ কি কারণ হলো ঈমানের উপরে ইস্তিকামত নাই তার দ্বীনের উপরে তার ইস্তিকামত নাই দ্বীনের উপরে তার দরদ নাই অটলতা নাই আর যদি কারণ মরণ ঈমানের উপরে অটল অবস্থায় হয় আল্লাহ তাআলা মরণের সময় তারে ডাক দেয় ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ হাজার সংকটে ঈমানের দ্বারা কলব মুতমাইন রেখেছিলি আয় দুনিয়া থেকে বাড়াইতেছস সুজা ফাদখুলি ফি ইবাদি ওয়া দখুলি জান্নাতি আমার জান্নাত তোর ঠিকানা জান্নাতে ঢুইকা যা আল্লাহ তাআলা বলেন ঈমানে অটল থাকলি মরণের সময়ের আহওয়াল বর্ণনা করা হয় কোরআনে কারিমে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم ইমানের উপরে যদি কারণ অটল হয় তাহলে মরণকালে ফেরেশতা এসে কয় তুমি তো আল্লাহর মেহমান আও আও আল্লাহর পক্ষ থেকে তোমার মেহমানদারি রেডি আছে আইতে থাকো জান্নাত তোমার ঠিকানা আল্লাহ হবে মেজবান আর তুমি হবে আল্লাহর মেহমান আল্লাহু আকবার আল্লাহ হইব মেজবান বান্দা হবে আল্লাহ পাকের মেহমান শর্ত আছে ইস্তিকামত লাগবে ঈমানের উপরে অটলতা লাগবে ঈমানের উপরে কঠিন থেকে কঠিন হালাত আসলো ঈমান থেকে এক চুল বিচ্যুত হওয়া যাবে না এক চুল ইসলাম থেকে পিছপা হওয়া যাবে না সে মরণ নিবে জীবন দিবে কিন্তু সে তার ঈমান দিবে না তার দ্বীন দিবে না এই অটলতা লাগবে তবে এই অটলতা কেউ ইচ্ছা করলেই হয় না যদি না আল্লাহ তাআলা অটলতা তাকে গিফট না করে না দেয় কারণ ঈমানের উপরে আসা আল্লাহর নাম বলা আর ইসলামের উপরে থাকা রবের তৌফিক ছাড়া হয় না আল্লাহ যারে ভালো না বাসে সে ঈমানের উপরে থাকতে পারে না টিকতে পারে না এই কারণেই আল্লাহর রাসূল ঈমানের উপরে অটল থাকার দোয়া নেক কাজ করার তৌফিকের দোয়া মুমিনদের কাছে তোহফা হিসেবে দিয়ে গেছে এই কারণেই মসনুন আমল প্রত্যেকটা মুমিনকে পাঁচ বেলাই দোয়া করতে হয় নামাজের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া বলতে হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দাঁড়ায়া দাঁড়ায়া বলতে হয় নামাজ শেষ করো আবার বলতে হয় ওগো আল্লাহ আপনি আমাকে আপনার নাম নেওয়ার সুযোগ দান করেন আপনি আমাকে আপনার শুকর করার যোগ্যতা দান করেন আপনি আমাকে আপনার পছন্দের কাম করার তৌফিক দান করেন আল্লাহর পছন্দের কাম করার তৌফিক হইতে হয় তৌফিক না হইলে আল্লাহর পছন্দের কাম করণ যায় না এ কারণে আল্লাহর রাসূল শিখাইছেন একটা দোয়া প্রতি ফরজ নামাজের পরে পড়া সুন্নাত অনেকে জানে কিন্তু পড়ে না আবার অনেকে আছে জানেই না যেগুলো যে আসলে কইতে হয় এটা জানেই না দিন থেকে এত দূরত্ব যে এই ইবাদত সম্পর্কে অনেকের আইডিয়াই নাই আবার অনেকে দোয়াগুলো জানে কিন্তু পড়ে না মনে করে আল্লাহর কাছে এত কর দরকার নাই মানে আল্লাহর কাছে চাওয়ার যে একটা চেতনা এটা ভাবনা এটা কামনা বাসনা আল্লাহর কাছ থেকে পাওয়ার একটা বাসনাই তার নাই অথচ আল্লাহর রাসূল প্রতি ফরজ নামাজের পরে দোয়া শিখাইছেন ফরজ নামাজের পরে পড়তে হয়
আল্লাহর রাসূল শিখাইছেন আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক আল্লাহর কাছে বলতে হয় আল্লাহুম্মা আইন্না আলা যিকরিক আল্লাহুম্মা আইন্না আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক ওগো আল্লাহ আপনার নাম মুখে উচ্চারণ করার জন্য আপনি আমাকে সাহায্য করেন ওগো আল্লাহ আপনার নাম মুখে লওয়ার তৌফিক দান করেন আল্লাহুম্মা ওয়াফফিকনি লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়াল ফিআলি ওয়ান নিয়্যাতি ওয়াল হাদি إنك على كل شيء قدير دعا করতে হয় ওগো আল্লাহ যেই কথা আপনি খুশি ওই কথা আমারে বলান যেই কামে আপনি রাজি ওই কাম আমারে করান যেই আমলে আপনি সন্তুষ্ট ওই আমলের তৌফিক আমাকে আপনি দান করেন ওগো আল্লাহ যেই নিয়ত করলে আপনি খুশি সেই নিয়ত আমারে করান আল্লাহু আকবার জোরে করে বলেন এগুলো আল্লাহর কাছে চাইতে হয় যেই কথায় আল্লাহ খুশি ওই কথা বলার যোগ্যতা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয় এ কারণেই সব ভালো কথা সবার মুখ দিয়ে বের হয় না ঠিক বলেন না কেন ঠিক সবার মুখ দিয়ে বের হয় না মিয়া আল্লাহ বের করলে না বের হইব আল্লাহ তৌফিক দিলে না বের হইব আল্লাহর নাম বের হইতে ভাগ্য লাগে তৌফিক লাগে আল্লাহর ভালোবাসা লাগে মাহফিলে বৈশা বৈশা সুবহানাল্লাহ বলতে চান্দু কপাল লাগে কপাল লাগে কপাল লাগে কপাল সারা সুবহানাল্লাহ বের হয় না আলহামদুলিল্লাহ বের হয় না তোমার কপাল খারাপ তো তোমার একবার সুবহানাল্লাহ বের হইব না মগা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড বেটা আল্লাহর পক্ষ থেকে কবুল না হইলে তো সুবহানাল্লাহ কইতে পারবি না আলহামদুলিল্লাহ বলতে পারবি না আল্লাহর নাম উচ্চারণ করতে পারবি না আল্লাহর পক্ষ থেকে এই কিসমত কবুল করাইতে হয় আল্লাহ কত ভালোবাসছে আপনা করে যে আপনা করে আল্লাহ তাআলা মাহফিল প্রেমিক বানাইছে মাহফিল বিদ্বেষী বানায় না যে আপনা করে আল্লাহ তাআলা বসায়া বসায়া আলেমদের সাথে সুবহানাল্লাহ বলাইতেছে এ ভাইজান বইয়া রইছে ভাইজান বইয়া রইছে যা করে আল্লাহ আনছে তারা আইতে পারছে আনে নাই আটকায় থুয়ে দিছে দূরে থাক দূরে থাক দূরে থাক তোর কপালে নাই দূরে থাক তুই দূরে রাখছে যারা আনছে বয়ে বয়ে জিকির করতেছে কার নাম জপতেছে আল্লাহর নাম জপতেছে কে জপাইতেছে জোরে বলেন আল্লাহ জপাইতেছে আল্লাহ জপাইতেছে এজন্য জপতেছে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এ কার নাম জপতেছি কার নাম এর জপলে কেডা খুশি হইব হ্যাঁ কে খুশি হইব আল্লাহ খুশি হইব আল্লাহরে খুশি করার নিয়তে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত যত দূর তত নূর যত জোরে হবে তত নূর যাবে তত ইবলিস দূরে যাবে আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কার নাম জপছি কার নাম জপছি আল্লাহ জপাইছে তাই জপছে কিন্তু এর ভিতরে এই ভিড়ের ভিতরে কিছু ধ্যানদা ধরে বই আছে হেডি সবাই জপুক আমি চুপ করে জপি আসতে তাই একটু পরে জপি ধ্যানদা ধরে বই আছে হ্যার মুখ দিয়ে বাইর হয় নাই অথচ একবার বের হইলে মিজানের পালা পড়ে যাবে একবার বের হইলে মিজান বইরা যাবে নেকি দিয়া মিজান বইরা যাবে আসমান জমিনের ফাঁকা জায়গা পুরা হয়ে যাবে পুরা হয়ে যাবে নেকির দরকার আছে না নাই
দরকার আছে কার কার দরকার নাই সবার দরকার আছে তো কার কার দরকার আছে তো না তলেন নেকির দরকার নেকির দরকার দরকার হ্যাঁ হ্যাঁ নেকির দরকার আছে কারণ নেকি হইলে আল্লাহর কাছে যাওয়া যায় তেহার যেমন দরকার আছে নেকিরও দরকার আছে কি ঠিক না বে ঠিক জোরে আওয়াজ করে বলুন দুনিয়ায় চলতে মালের যেমন দরকার আছে জান্নাতে পৌঁছতে নেকিরও দরকার আছে দরকার আছে না নাই এজন্য নেকি যেই কাজে আছে ওই কাজগুলো করতে হয় তবে ওই কাজগুলো আল্লাহ পাকের তৌফিক ছাড়া হয় না এই কারণে আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক ও আল্লাহ সুন্দর সুন্দর নেক আমল যেগুলা করলে নেক হয় আল্লাহ আপনি ওইগুলা করার জন্য আমাকে সাহায্য করেন নবীর শিখানো দোয়া প্রতি নামাজের পরে পড়তে হয় মাসনুন দোয়া সব নামাজের পরে পড়তে হয় দোয়া করবেন তো হ্যাঁ করবেন তো ইনশাআল্লাহ জোরে জোরে করেন ইনশাআল্লাহ হ্যাঁ দোয়া করবেন যদি আরবিতে না হে তে বাংলায় করেন বাংলায় বলবেন ও আল্লাহ আপনার জিকির করায়েন ও আল্লাহ আপনার শুকর করায়েন ও আল্লাহ আপনার পছন্দের কামগুলো আমারে করায়েন বাংলায় করবেন বাংলায় যদি কাঁচা হন ইংলিশ মিডিয়ায় যদি পাকা হন ইংলিশ মিডিয়ামের ছাত্র ইংলিশে পাকা তা ইংরেজিতে করেন কারণ আল্লাহ ইংলিশও বুঝে আল্লাহ তাআলা ইংলিশ বুঝে যে ভাষায় বলবেন ওইটাই আল্লাহ বুঝে আর যদি এত আইসার আইসা হন মুখ দিয়া কইতে মনে চায় না খাইলে তাহলে কমস কম দিল দিয়া কইেন কারণ আল্লাহ দিলের ভাষাও শোনে ইয়া আলাম বিজাতি সুদূর হৃদয়ের খবর জানে ওয়ালা মালিক জাত কে আমার মালিক হৃদয়ের খবর জানে ঠিক না বে ঠিক হৃদয় দিয়েও যদি কেউ কিছু বলে আল্লাহ ওইটা শুনে তবে দোয়া করতে থাকা ও গো আল্লাহ ভালো কাজ করাও ও গো আল্লাহ তোমার নাম জপাও ও গো আল্লাহ তোমার শুকর আমাকে করাও তুমি তোমার কাছে ভিক চাই কামনা করি আমাকে যোগ্যতা দাও শক্তি দাও সামর্থ্য দাও দোয়াটা জারি থাকবে তো আল্লাহর রাসূল তো প্রতি ফরজ নামাজের পরে এই দোয়া পড়তে কইছে সব ফরজ নামাজের পরে পড়তে কইছে ফরজ নামাজের সালাম ফিরাইলেন আর দোয়াটা পড়তে কইছে কইরা লও ইয়া আল্লাহ আপনি দেন দেন এগুলো তৌফিক দেন সাহায্য করেন 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 দোয়া পড়তে কইছে তা আরবিতে কমাস কম সবাই মিলা আমার সাথে কণ্ঠ মিলায়া মিলায়া এইবার মাহফিলে বইয়ে অন্তত কইয়া লন বলেন আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক আল্লাহুম্মা ওয়াফিকনি ওয়াফিকনি বাইরে না ওয়াফিকনি যাইবা না করবা না নিজেও করবা না নিজের ফুল আরেও ভরাইবা না পাইছো সকালবেলার স্কুল খালি পাঠাই দিও বাইরে হইব আতরি দিয়া বাইরে হইলেও বাইরে হইব না পরে কমাস কম সকালবেলায় পাঠাই হতে বাইরে হইব মাখরাজ গুলো শিখালে হইব মাদ্রাসায় যা বাইরে হইব কি হ্যাঁ হ্যাঁ স্যার হইছেন কে কি জোরে বলেন ঠিক না ঠিক জোরে বলেন বাইর না করলে কি বাইর হইব বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা ওয়াফিকনি আমাদের দেশে এখন এমন এমন দোয়া কালাম হয় যা শুনলে পরে শয়তানেও দাঁড়ায় দাঁড়ায় হাসে শয়তান চিন্তা করে এরম ভুল দেওয়া তো আমিও করি না রে তুই বরস কারণ কি কারণ হলো নুরানি শিক্ষাটাও নিছে না নুরানি মাদ্রাসায়ও পড়ছে না যদি মক্তবেও যাইতো যদি মাখরাজ গুলা শিখতো শব্দগুলার উচ্চারণ যদি মুসলমান হিসেবে শিখতো তাহলে কমাস কম ইবলিস শয়তানে হাসতো না ঠিক না
ইবলিসে হাইসা দিত না ইবলিসও হাইসা দেয় কিন্তু দোয়া কালামের উচ্চারণ শুনলে পরে এই কারণে আপনারা আমারটা ঠিক করতে হইবো এই যদি ঠিক এখনো না হয় তাহলে যাও একটা সিল্লা লাগাও একবার ঠিক হয়ে গেছে সাল লাগাও সাল লাগাইতে তো কষ্ট ঠিক আছে সিল্লা লাগাও চিল্লা লাগাইতে যদি কষ্ট হয় সিল্লা লাগাইতে কষ্ট হইলে তাহলে তিন দিন লাগাও মাসে তিন দিন যাও যাইবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সিল্লা লাগাইবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হুজুর বলতেছি কিন্তু খুব কষ্ট ঠিক আছে কষ্ট আল্লাহ দূর করে দিলে তো সহজ হয়ে যাইব আল্লাহ দূর করে দিলে সহজ হয়ে যাইব কি রকম তার সিরা ও ওরে ওরে ধর 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 ওরে ওরে ধর কিরকম বেকুবের বেকুব চিন্তা করছেন হ্যাঁ হ্যাঁ এখানে একটা মাহফিল হইতেছে ও এনতে মাইক টানায় যায় আর ও মাইক চালাইতে চালাইতে যায় আল্লাহ আল্লাহ সহি বুঝ দেখ আমাদের সবাইকে আল্লাহ তালা সহি বুঝ দান এই আপনাদের সাথে আমাদের কোন জায়গা জমিনের বাগবাটোয়ারা নাই অথবা আমাদের সাথে কোন ইলেকশনের কোন ধাক্কাধাক্কিও নাই আমাদের সাথে আপনাদের সাথে একটাই নিসবত দাওয়াত কি কথা বলেন না কেন দাওয়াত দাওয়াতের নিসবত এখান থেকে নমিনেশন নিব না যে ইলেকশন কর্ম কারণ লাগে ভোটের ধাক্কাধাক্কি আছে কারোর সাথে কোনো ধরনের বিবাদ নাই একটাই সম্পর্ক দাওয়াত সম্পর্ক কি জোরে আওয়াজ করে বলেন দাওয়াত এইটা সম্পর্ক দ্বীনের দাওয়াত দ্বীনের কথা বলা দ্বীনের উপরে চলার জন্য আপনাদেরকে উৎসাহ প্রদান করা এই যে বলতেছি দোয়া কালামের কথা কেন বলতেছি যদি আপনার দোয়াটা ঠিক হয় যদি আপনার ছেলের দোয়াটা ঠিক হয় আপনার বিবির দোয়াটা যদি ঠিক হয়ে যায় তো তো বলা যাবে আল্লাহ তোমার একটা বান্দা বান্দির দোয়া তো সুজা করছিলাম এ ঠিক না যুবক যারা আছো যারা শ্রমিক অনেক কাজ করো পেটের জন্য তো অনেক কিছু করলা ইমানের জন্য কিছু করবে না মাসে তিন দিন যায় একটা চিল্লা লাগায় জীবনে তাও তো কিছু ঠিক হয় লাগাইবে তো ইনশাআল্লাহ কারা কারা আলে ওলামার সাথে চিল্লা লাগাইবেন ইনশাআল্লাহ বলেন এই যে নিয়ত এর ভিতরেও অনেকে হাত তুলে নেই চিন্তা করতেছে চল্লিশ দিন জাম হুজুরের কথা এটা যে কথা এই নিয়ত কাউ করতে পারতেছে না এই কারণেই আল্লাহর রাসূল দুয়ার ভিতরে কয় অন্নিয়তি নিয়ত কার কাছে চাও কারণ মুমিন যদি এই একটা ফজিলতের আলাপ শোনেন নড়াচড়া করেন না ফজিলতের একখান কথা শুনেন সেটা হলো কোনো বান্দা যদি এই একটা দারুণ খবর দিতেছি অ্যাটেনশন প্লিজ কি অ্যাটেনশন প্লিজ সুবহানাল্লাহ বলার লাগে রেডিও হয়ে বসেন রেডি হয়েছেন রেডি হয়েছেন এবার শুনেন খবরটা শুনেন খবরটা হলো কেউ যদি নিয়ত করে নেক কাজের নিয়ত করে যদি নেক কাজের তৌফিক তার নাও হয় নিয়তের বদলায় সে সব কামিল একটা পাওয়া যায় মনে করেন আছে না কিছু মানুষ মাহফিলের পাশে বাড়ি নিয়ত করছিল আজকে কোনো কাম করবো না সন্ধ্যার থেকে হুজুর গো বয়ান শুনবো দিন শুনবো নিয়ত করছিল কিন্তু হঠাৎ করে এমন একটা সমস্যায় পড়ছে যে হাসপাতালে যায় বয়ে নিছে হয় না এরকম নিয়ত করছিল ওয়াজ শুনবে জিকির করবে ভালো কথা শুনবে ভালো আমল শিখবে নিয়ত করছে কোনো কারণে পেছে পইরা হাসপাতালে যায় বয়ে রয়েছে খোদার কসম আপনারা শূন্য যে সব পাইছেন এই হাসপাতালে বয়ে বয়ে সমান সব কিসের কারণে জোরে বলেন আরো জোরে জোর হলো না জোরে বলেন নিয়তের কারণে এই কারণেই আল্লাহর রাসূল বলে আল্লাহুম্মা ওয়াফিকনি লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কাউল ওয়াল আমাল ওয়াল ফিআলি ওয়ান নিয়্যাহ ওয়ান নিয়্যাহ ওয়ান নিয়্যাতি ওয়াল হাদি إنك على كل شيء قدير الله الرسول فلان
নিয়ত চাও আল্লাহর কাছে চাও আল্লাহ যদি কবুল করে তাহলে ভালো কামের নিয়ত করতে পারো এই জন্য দেখবেন তবলিগেরা যখন যায় আর যায় যখন ধরে ধরে কয় কয় ভাই নিয়ত করে হ্যাঁ তাশকিল তাশকিলে দেখছেন না হ্যাঁ মুশকিল পজিশনে ফেলে দেয় হয়তো বাইর হইবেন নগদ আচ্ছা নগদ যদি নাই বাইর হন তাহলে নিয়ত করেন নিয়ত করা সারে কারণ নিয়তের মাধ্যমেও সওয়াবের মালিকানা ঘটে নিয়তের মাধ্যমে সওয়াবের মালিকানা ঘটে নিয়তকে তো আল্লাহ তাআলা কিছু কিছু ইবাদতের ফরজ হিসাবে বানাইছে কিছু কিছু ইবাদতের ফরজই হলো নিয়ত করাই একটা ফরজ এ কারণে নিয়তের অনেক দাম ভালো কাজের নিয়তটা আল্লাহর কাছে চাইতে হয় তাহলে এগুলো আল্লাহর কাছে চাইবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কারণ আল্লাহ তৌফিক না দিলে হয় না ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ولكن الله يهدي من يشاء الله الرسول صلى الله عليه وسلم নিজের চাচাকে বুঝাইতেছেন কি বুঝায় চাচা একবার কোন লা ইলাহা ইল্লাল্লাহ কয়বার মাত্র একবার বলবেন ময়দানে মাহশারে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আমি দাঁড়ায় যাব জিম্মাদার হয়ে যাব ছোটায় আপনাকে জান্নাতে ঢুকাইয়া দিব আমি নিয়া আমি শাফাত করব আল্লাহর আদালতে দাঁড়াব একবার মুখে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ চাচাই কি কয় জানেন চাচাই কয় তোমার সব সত্য আমি জানি অন্য গল্প করতেছে সব তুমি সত্য নবী তোমার দিন সত্য তোমার কোরআন সত্য তোমার ইসলাম সত্য তুমি সত্য তোমার কথা সত্য জিন্দিগিতে মিথ্যা কথা তুমি বলো না আরবের সবাই তোমার আল আমিন বলে ডাকে তুমি কি মিথ্যা বলিতে পারো না 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 তুমি কখনো মিথ্যা বলতে পারো না আলাপ সালাপ যা করছো সব আমি আগে থেকেই জানি এগুলো সব সত্য কথা একটাও মিথ্যা কথা না কিন্তু ভাতিজা সারা জনম লাত উজ্জা জই পাশকা কওলা ইলাহা ইল্লাল্লাহ কইতে এটা পারতাম না এই কথাটা মুখ দিয়া বলতে পারবো না যখনই বলছে বলতে পারবো না এরি ফাঁক দিয়া খাজা আবু তালিবের রুহ বাইর হয়ে গেছে মৃত্যুর কোলে ঢলে পড়ছে বুকে হাত দিয়া আল্লাহর রাসূল বলে চাচা বুঝলা না ভালোবাসা একবার কইতে বললাম কালমা পড়লা না আল্লাহর রাসূল সিনায় হাত দিয়া যখন কানবার লাগছে হযরত জিব্রাইল এসে বলে আল্লাহর প্রত্যাদেশ ওগো বন্ধু আপনি ভালোবাসলে আপনি মায়া করলে কি হয় না না আপনি ভালোবাসলে কালেমা পড়বে না আমি ভালোবাসতে হবে আমি পড়াইতে হবে তাইলে পড়বে আপনি যাকে ভালোবাসেন সে আল্লাহর নাম নিবে না আমি আল্লাহ যাকে ভালোবাসি সে আমার নাম নিবে আল্লাহু আকবার আপনি ভালোবাসলে হবে না ইন ইন্নাক লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা আপনি যাকে ভালোবাসবেন সে কালেমা পড়বে তা না আমি যাকে ভালোবাসি সে কালেমা পড়বে আমি যাকে ভালোবাসি সে নামাজ পড়বে অর্থাৎ আমি যাকে ভালোবাসি আল্লাহ যাকে ভালোবাসে সে জিকির করবে আল্লাহ যাকে ভালোবাসে সে ইসলাম মানবে আল্লাহ যাকে ভালোবাসে সে দ্বীন মানবে আল্লাহ যাকে ভালোবাসে সে ওয়াজ শুনবে আল্লাহ যাকে ভালোবাসে সে মৌলভীর চেহারা দেখবে আল্লাহ যাকে ভালোবাসে সে মসজিদে যায় বসে থাকবে আল্লাহ যাকে ভালোবাসে সে কোরআন লয়া বসে থাকবে আল্লাহ যাকে ভালোবাসে সে তসবিহ হাতে জিকির করবে আল্লাহ যাকে ভালোবাসে সে কাবার তওয়াফ করবে আল্লাহ যাকে ভালোবাসে সে আল্লাহর জন্য জীবন বিতরণ করে দিবে জান দিয়ে দিবে আল্লাহ যাকে ভালোবাসি সে হিদায়াতের রাজপথে অটল অনর দাঁড়ায় থাকবে আর আল্লাহ যদি ভালো না বাসে দুনিয়ার সবাই ভালোবাসে হবে না
বাংলাদেশের কোটি কোটি মুলোই সবাই মিলা ভালোবাসার পুরি আপনারে গিলা আপনার মুখ দিয়া আল্লাহ শব্দ বের করতে পারবে না যদি না আল্লাহ তাআলা বের না করে মুসলমানের ঘরে জন্মাইলেও হবে না আসাদ নূর হয়ে বাইরে বের হয়ে যাবে নাস্তিক মুরতাদ হয়ে ইসলামের বাউন্ডারির বাইরে চলে যাবে কারণ আল্লাহ ভালো না বাসলে ইসলামে থাকা যায় না আল্লাহ ভালো না বাসলে ইসলামের কাজ করা যায় না দ্বীনের কাজ করা যায় না এই কারণে আল্লাহর কাছে আল্লাহর ভালোবাসাও আল্লাহ চাইতে বলছেন আল্লাহর রাসূলের জন্য আজব দোয়া শিখাইছেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুব্বাক আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুব্বাকা ওগো আল্লাহ আমি গোলাম আমার ভালোবাসা চাই আল্লাহু আকবার আমি ভালোবাসা চাই আমি ভালোবাসা ভিখারী আপনি আমাকে ভালোবাসার নিয়ামত দান করেন নসিবে থাকতে হয় লম্বা বয়ান করার যোগ্যতা আমার নাই আদত অভ্যাস আমার নাই তারপরেও বলতে বলতে চলতে চলতে এক ঘন্টা কাছাকাছি প্রায় তাই লম্বা করে আর কিছু বলার কোনো সুযোগ নাই এখন বিদায়ের পালা তবে ওয়াদা একটা সেটা হলো এই আজ থেকে রবের দ্বারস্থ হয়ে থাকবেন রবের গোলামি করার জন্য ইনশাআল্লাহ ধরে বলেন জমানা খোলা সাথ দিবে রাসূলকে বুকে নেওয়ার জমানা আশিক রাসূলকে জিন্দানখানায় বন্দি করার জমানা ভয়ঙ্কর জমানা এই জমানায় রবের তৌফিক ছাড়া নেকের কাজ করা যায় না রবের তৌফিক লাগে সঙ্গত কারণে আপনাদের কাছে রবের তৌফিক মেঙ্গে মেঙ্গে দিনের পথে চলবার আমলের তোহফাটা তুলে দিলাম আমল করবেন তো ইনশাআল্লাহ ইয়াদ থাকবে তো ইনশাআল্লাহ আল্লামা জুনায়েদ আল হাবিব দামত বরকাতুহুম পিতৃতুল্য মুরব্বী আমার কাশিমপুর কারাগারে যখন একসাথে তখন উনি আমাকে জড়িয়ে ধরে একদিন বলতেছে খালেদ ছোটবেলা থেকে তোকে সন্তানের মতো ভালোবাসি তোর এই হাত যে এই যে পিক পড়তেছে এটা দেখা আমার আমার মন চাইতেছে সরকার রে এটা কই আল্লাহ আল্লাহর এই বান্দাটা এইভাবে মজলুম এই সরকার মহোদয় আপনি ওর জেলটা আমারে দিয়ে দেন ওরে ছেড়ে দেন এই কথা বলে জড়ায় ধরে কাঁদছে সেই বাচপান থেকে আমাকে মহব্বত করেন ভালোবাসেন নিয়ে আসেন শেষ বক্তব্য এই সংকটের দিনে যখন খতমে নবুয়ত নিয়ে ছিনিমিনি যখন দিন আর মিল্লাতের দুরবস্থা এই সময় আপনাদেরকে অবশ্যই গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা উনি দিবেন তবে তার পূর্বে আমি আপনাদেরকে যেটা বলবো দিন বুঝতে দিন মানতে দিনের দরদ বুঝতে মাদ্রাসা প্রতিষ্ঠার বিকল্প নাই মাদ্রাসা প্রতিষ্ঠার বিকল্প নাই এই জিনিসটা ইহুদ নাসারারা বুঝে এ কারণেই তারা মাদ্রাসার গলায় বিভিন্ন ধরনের মালা পরানোর চেষ্টা করে যখন দিন মিটাইতে মাদ্রাসার বিরোধিতা করতে দিন বিরোধী যারা তারা সচ্চর ওই সময় মুমিন হিসেবে মাদ্রাসার পাশে দাঁড়িয়ে মাদ্রাসাগুলোকে সামনে অগ্রসর করা মুমিনের হার হার মুমিনের একটি জিম্মাদারিতে পরিণত হয়েছে ঠিক কিনা দরাজ করে বলেন তবে এটাও একটি আসলি কথা সেটা হলো আল্লাহ তৌফিক না দিলে মাদ্রাসার পাশে কেউ দাঁড়াতে পারবে না কারণ মাদ্রাসার পাশে দাঁড়াইলে তো তো নবীর পাশে দাঁড়ায় গেল আর সাফাতের কাছাকাছি চলে গেল কি বুঝা আসে মাদ্রাসার পাশে দাঁড়াইলে তো নবীর পাশে দাঁড়ায় এটাও কপাল লাগে সঙ্গত কারণেই এই মাদ্রাসাগুলো কৌমের সম্পদ এই মাদ্রাসাগুলো কৌমের টাকায় পরিচালিত